নমস্কার, শুরু করছি ফেস অফ। আজকের ফেস অফের অতিথি গ্ল্যামারাস অ্যাক্ট্রেস ঋতুপর্ণা সেনগুপ্ত। চোখ তুলে দেখো না কে এসেছে, কেমন আছো? খুব ভালো। চলো আড্ডা মারি। থ্যাংক ইউ। অ্যান্ড আই হ্যাভ টু টেল ইউ, ইউ আর লুকিং গর্জিয়াস। থ্যাংক ইউ অনিবাদা। আচ্ছা, এটা জিজ্ঞেস করতে চাইছিলাম আমি যে তোমরা যারা হিরোইন, যে সবসময় গর্জিয়াস থাকতে বোর লাগে না? হ্যাঁ, টাইমস লাগে, বাট সেটা অ্যাকচুয়ালি আমাদের কাজের মধ্যে নিজেকে এত টিউন করে নিতে হয়, সিজন করে নিতে হয়, সেটা খারাপ লাগাটাকেও ভালো লাগিয়ে নিতে হয় অনেক সময়। অনেকে বলে যে ঋতুপর্ণের একটা রেড লিপস্টিক সিন্ড্রোম আছে, যে কিন্তু আজকে কিন্তু রেড লিপস্টিক পরনি তোমার। তাই কিন্তু মানে এটা ওটা ওটা একটা মিথ আর কি, ওটা বলে যায় লোকে, কিন্তু এখন অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক কিছুর সাথে সাথে আমিও বদলে গেছি, কিন্তু রেড লিপস্টিকটা খারাপ কি, ভালোই তো লাগে পড়লে। তো আরেকটা আছে, তোমার হচ্ছে ঋতুপর্ণা একদম টাইমে আসে, এটা একদম দারুণ। আজকে যেরকম এসেছি, আজকে দু ঘন্টা আমি সেজে গুজে বসেছিলাম ঋতুপর্ণার জন্য, তাই তো সেটা ইটস আর কি খুব কম সময়ে। ওর নাম লেট ঋতু বলে রাখি আপনাদের সকলকে। যাই হোক, দেখো তুমি ও একটা জানো, জাস্ট ইন্টারাপ্ট করছি, অগ্নিদা মানে অগ্নিদেব চ্যাটার্জি একটা ছবি করবে বলেছিল, তার নাম দেবে যে ঋতু কি আসছে, একদম সেই সিনেমাটা এখনো হয়নি যদিও। তোমার ধরো মোর দ্যান টু ডিকেডস, 20 বছরের বেশি তুমি এখানে সাম্রাজ্ঞীর মতন বিচরণ করছো, দহন, পরবিতার একদিন, রাজকাহিনী অনেক, একটা লেভেলে কি মনে হয় না যে তোমার ঋতুপর্ণা সেনগুপ্ত স্টিল আন্ডার ইউটিলাইজড? এক আর দুই, এই যে ভালো ভালো ছবির যে সংখ্যাটা, তার তুলনায় খারাপ ছবির সংখ্যাটা আরও বেশি। দেখো এটা মানে এটা একটা মানে কি বলবো, এটা নিয়ে মানে দুরকমভাবে বলা যায়, মানে মানে এটা একটা আমি বলবো এটা লিটল বিট অফ কন্ট্রোভার্সি, আমি এটা কিছুটা মানবো কিছুটা মানবো না। অনেকে আমার উপর আবার একটু চাপিয়েও দিতে চায় যে হ্যাঁ ভালো সিনেমা খারাপ সিনেমা, মানে আমাকে সবসময় ইন বিটুইন জায়গাটাতে একটুখানি কন্ট্রোভার্সিয়াল করে রাখতে চায়, অনেকে বলে এটা, কিন্তু আমি মনে করি যে প্রত্যেকের ক্যারিয়ারে ভালো খারাপের সংমিশ্রণেই তারা এগিয়ে চলে। ইটস নট অ্যাবাউট মানে অনেক সময় দেখা যায় যে তিনটে হয়তো মিডিয়কার সিনেমা করার পরে দুটো এত ভালো সিনেমা করলাম যে মিডিয়কার সিনেমাগুলো আর লোকে মনে রাখলো না, কিন্তু আমি আই হ্যাভ নেভার স্টপড ওয়ার্কিং। আমি ওই যে ওই ধরনের একটা যে ফেজে মানুষ চলে যায় না, যে একটা এমন স্যাবাটিক্যালে চলে গেল যে তারপরে ভাবছে রিয়েলাইজ করতে করতে আরও 5 বছর কেটে গেল তারপরে একটা ছবি নিয়ে এলো, আমি ঠিক ওইটাতে বিশ্বাসী নই। আমার জীবনটা আমার 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 লাইফ স্প্যানটাতে ইট হ্যাজ টু বি ইভেন্টফুল, আমি আমার কাজের মধ্যে দিয়ে নিতে চাই। ভালো মন্দ মাঝারি খারাপ, ভালো ছবি হাতে না থাকে জাস্ট টু রিমেইন অ্যাক্টিভ অন দ্য ফ্লোরস, তোমায় একটা খারাপ ছবিও করতে হবে, খারাপটা অবশ্যই উইদিন কোর্স। ছবির মধ্যে অ্যাকচুয়ালি দেখো ভালো ছবি হাতে থাকাটা তো নিশ্চয়ই একটা প্রিভিলেজ, কিন্তু ভালো ছবি যদি মানে সবসময় হয়তো খুব ভালো ছবি না এলেও তখন হয়তো তোমার কাছে তিনটে ছবি এসছে, তখন তুমি ওই তিনটে মিডিয়ামের মধ্যে বেস্ট মিডিয়ামটা তুমি বেছে নাও। তখন আমি আমি সেটাতে বিশ্বাসী যে আমাদের ওয়ার্স্টের মধ্যেও বেস্টটা বেছে নিতে হয় সেই সময়। তুমি কি এখনও নিজেকে এক নম্বর হিরোইন হিসেবে মনে করো টলিউডের? সেটা তো মানুষ বলবে, আমি কি বলবো? না, তোমার কি মনে হয়? দেখো এখন অনেক নতুন মিমি নুসরতের অনেক নাম আছে, তারা উঠে এসছে, তারা এখন প্রচুর বই করছে, বিগ ব্যানার ছবি করছে, সেখানে তাদের পাশে দাঁড়িয়ে তোমার কি মনে হয় যে ঠিক আছে আমি এখন আর এক নম্বর হিরোইন নই, আমি অবশ্যই একজন গ্ল্যামারাস হিরোইন, খুব ভালো অভিনেত্রী? এক নম্বর মানুষ কীভাবে বিচার করে, কীভাবে বিচার করে তার ছবির সংখ্যা দিয়ে, ব্যানার দিয়ে, বক্স অফিস সাফল্য না, শুধুমাত্র বক্স অফিস সাফল্য দিয়ে, বক্স অফিস সাফল্য আর সেটা যদি সেটা যদি মিরিক ধরা হয়, যদি বক্স অফিস সাফল্য বলা হয় তাহলে এবছরে আমার সবথেকে বড় বক্স অফিস সাফল্য আমার কাছেও আছে দৃষ্টিকোণ। সেই জন্যই তো প্রশ্ন যে তুমি এখন এক নম্বর, কিন্তু আমার কথাটা হচ্ছে যে আমার আমার কথাটা হচ্ছে যে মানুষ কিভাবে বিচার করবে, বিচার করবে তার শুধুমাত্র বক্স অফিস সাফল্য দিয়ে, না মানুষের মনে সে কতটা জায়গা জুড়ে রেখেছে সেটা দিয়ে। পাঁচটা ছবি, যে কোনো আমার পাঁচটা ছবি আর অন্য হিরোইনদের মানে যারা এখন কাজ করছে তাদের পাঁচটা ছবি নাম করলেই
বোঝা যাবে। অবশ্যই যারা গ্ল্যামার দুনিয়ায় থাকেন তাদের একটা তো একটা সময় আসে যখন মানে না এটা আমার আই হ্যাভ টু পুট অ্যান এন্ড টু ইট। তো আজকে ধরো আমি বলছি ফর এক্সাম্পল আজকে তোমার একটা একটা খুব ভালো চরিত্র হিরোর মায়ের চরিত্র অফার করা হয় করবে? এই মুহূর্তে করবো না হয়তো। কেন? বিকজ তুমি তো অভিনেত্রী না। আমার সেটা ভেবে দেখবো যে চরিত্রটা মানে আমার উপরই গল্পটা কিনা, মানে শুধুমাত্র হিরোর মা করার জন্য আমি করব না। সেটা যদি আমার মানে আমি যদি একটা মানে সেইভাবে একটা মমের মতো চরিত্র করি বা ওরম ধরনের কিছু করি দেন আই উইল বি ইন্টারেস্টেড। তুমি তো আমি শুনেছি মায়ের চরিত্র এলে তুমি সঙ্গে সঙ্গে শর্ট অ্যান্ড রিফিউজ করে দাও, অতীতেও করেছো দু একটা। হ্যাঁ, কারণ আমার মা করার মতো এখনো সময় আসেনি আর মা করবো কি না জানি না। তুমি তো অভিনেত্রী। হ্যাঁ অভিনেত্রী, কিন্তু আমি বললাম তো মা মাই হবে ছবির মূল চরিত্র। তাহলে ধরো তুমি তো এত বছর একটা পথ পেরিয়ে এলে, ধরো পাঁচ বছর বাদে তুমি হোয়াট ইউ সি ইয়ার সেলফ, যে ঋতুপর্ণ সেনগুপ্ত পাঁচ বছর বাদে কী করবে? দেখো এত বছর আমি আমার নিজের জায়গাটা খুব মানে আমার মতো করে তৈরি করেছি। আমি কোনো ব্যানারের পৃষ্ঠপোষকতায় থাকিনি, আমি কোনো মানে আমি কোনো কারো মানে কোনো একটা কোটারির মধ্যে থাকিনি। আই হ্যাভ ইন্ডিপেন্ডেন্টলি ওয়ার্ক। যখন আমি আমাকে খারাপ বলেছে, কেউ ভালো বলেছে, আমাকে মাথায় তুলেছে, আমাকে ফেলেছে, আই ডোন্ট কেয়ার। আমি পাঁচ বছর পরে নিজেকে দেখবো নিজের মতো করে। আমি আমার অনেকগুলো দিক আরও আছে, শুধুমাত্র আমার অভিনয় না, আমি এখন আরও অনেক কিছু করছি। মনের মতন ব্যানার পেয়েছো চলতে চলতে, নাকি মনে হয়েছে এই ব্যানার আমাকে তো ডাকলো না? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার কলকাতার সম্বন্ধে আর অতটা ইন্টারেস্ট নেই। আই ওয়ান্ট টু ওয়ার্ক আউটসাইড ক্যালকাটা নাও। কোথায়? মেবি বম্বেতে। তো তুমি ইউ হ্যাভ ট্রাইড ইওর লাক, সেটা খুব একটা। আমি বম্বেতে অ্যাকচুয়ালি আমি সময় খুব একটা বেশি দিতে পারিনি, বিকজ আই ওয়াজ অলওয়েজ স্টাক টু, আই অলওয়েজ লাভড বেঙ্গল। আমি সবসময় ফিরে এসেছি বাংলাতে, এবং আমার বাড়িরও একটু ইয়ে ছিল যে মানে ফ্যামিলি থেকেও যে মানে অতটা সময় আমি ইনভেস্ট করে দিচ্ছিলাম কাজের মধ্যে, তাই তারাও চাইনি যে বাইরে বাইরে গিয়ে আমি বেশি কাজ করি। তো ফলে সেখানে আমিও নিজের কিছুটা স্যাক্রিফাইস সেখানেও করেছি। তবে আমি আমি অবশ্য সাতটা না আটটা ল্যাঙ্গুয়েজে কাজ করেছি আজ অবধি, মানে বাংলা, বাংলাদেশ, হিন্দি, মালায়ালম, তেলেগু, তামিল, উড়িয়া। তো আই হ্যাভ ডান মাই বিট। কিন্তু এখন যদি তুমি আমাকে জিজ্ঞেস করো পাঁচ বছর পরে, পাঁচ বছর পরে আমি সেরকমই আমার আমি আমার মতো করে আই উইল অলওয়েজ ট্রাই টু ডু সামথিং নিউ ইন মাই লাইফ। কলকাতায় কাজ না করে অন্য কোথাও তুমি নিজেকে এক্সটেন্ড করতে চাও? আমি আই উইল ডেফিনেটলি ডু, আই উইল ডেফিনেটলি ট্রাই টু সি যে আমি যদি কোনো ভালো ইন্টারন্যাশনাল ফিল্মস করতে পারি, বা আমার আমার যেই মানে এক্সপোজার বা ট্যালেন্ট আছে যেখান থেকে আমি আমার আমাকে নিজেকে আরও অন্য রকম সিনেমাতে নিয়ে যেতে পারি। সো আই উইল ডেফিনেটলি সি মাই নেক্সট লেভেল। তুমি সেই এক্সপেরিমেন্ট করতে চাও? নিশ্চয়ই। দেখো বাংলা সিনেমায় উত্তম সুচিত্রা জুটির পরে প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটির পরে আর কিন্তু কোনো সেরকম হিট পেয়ার আমরা পাইনি। তোমার তোমার প্রশ্নেই তো উত্তর আছে। তুমি আমাকে তো জিজ্ঞেস করলে যে এখনো যে কে হিরোইন, এটা এটা পশ্চিমবঙ্গবাসী বা টলিউডের কেউ কি অস্বীকার করবেন যে প্রসেনজিৎ ঋতুপর্ণার পরে আর কোনো হিট জুটি তৈরি হয়নি? সেটা নিয়ে কোনো কোনো ডিবেট নেই। একটা কেন তৈরি হয়নি? ওয়াই? অনেক সময় জুটির কেমিস্ট্রি থাকে একটা। এত তো সবাই বিগ ব্যানার্সে কাজ করছে, এত সবাই সবাইকে এক্সপোজ করছে, এত সবাই সবার মানে সব ভালো ভালো জায়গায় শুটিং হচ্ছে এখন, ভেনিস, লন্ডন, এই সেই, তো কেন তৈরি হয়নি? ওয়াই, হোয়ার ইজ দ্য সেই সেই হৃদয়টা কোথায়? তুমি তো টলিউডের ইনসাইডার, তুমি বলো কেন হচ্ছে না? আমার মনে হয় এখন আমি যে সংগ্রামটা করে এসেছি না অনির্বাণদা, সেই সংগ্রামটা কিন্তু এখন আর নেই। সবাই খুব একটা কমফর্ট জোনে কাজ করে। যেই জুটির কথা বলছো, এই জুটি প্রচুর পরিশ্রম করে এই জুটি হয়েছে, প্রচুর মানুষের আবেদন আছে, প্রচুর মানুষের ভালোবাসা আছে, প্রচুর মানুষের আশীর্বাদ আছে, হলে নিয়ে গেছে এই জুটিটা প্রচুর লোককে হলে নিয়ে গেছে। আমি যখন দৃষ্টিকোণে এবার যখন আমি দাঁড়ালাম স্টেজে গিয়ে, মানুষ কাঁদছে, মানুষ হাত দিয়ে ছোঁয়ার জন্য ডাকছে। এটা তো ওভারনাইট তৈরি হতে পারে না, কারণ সেখানে আমাদেরও যে মানে 100% কমিটমেন্ট আছে একটা কাজের প্রতি, শুধুমাত্র কটা হোর্ডিং লাগবে, কটা পোস্টার লাগবে, কটা এন্ডর্সমেন্ট করছি, দ্যাট ইজ নট দ্য পয়েন্ট। দ্য পয়েন্ট ইজ দ্য হৃদয়, দ্য ভেতরের যে ভালোবাসাটা, কাজের প্রতি আমাদের যে কমিটমেন্টটা, এত বছরেও সেই কমিটমেন্টটা কখনো নষ্ট হয়নি। সেই জুটিটা হঠাৎ ভেঙে গেল, তারপর কি বিশাল শূন্যতা তোমার প্রফেশনাল লাইফে? ঠিক তা বলবো না আমি। আমার তুমি একটু আগে একটা ওয়ার্ড ইউজ করেছো, সংগ্রাম।
হ্যাঁ নিশ্চয়ই সংগ্রাম সংগ্রাম জুটির সময়ও করেছি, ইটস নট অ্যাবাউট যে সংগ্রাম জুটির সময় করিনি। আমাদের তখন কাজের পুরো প্যাটার্নটাই অন্যরকম ছিল, তখন তো আর আমরা প্রচুর, তখন হয়তো সংখ্যায় অনেক বেশি ছবি হয়েছে, কিন্তু মানে সেগুলোতেও আমরা প্রচুর পরিশ্রম করেছি, সকাল থেকে রাত কেটে গেছে, বুঝতে পারিনি কখন ভোর হয়ে গেছে, আমরা শুটিং করে যাচ্ছি, আবার তারপরের ছবিটা এইভাবে করে গেছি, কখনও সেখানে কোনো মেকআপ ভ্যান নেই, কিছু নেই, ভাঙা মেকআপ রুম, ভাঙা আয়না, সব কিছুর মধ্যে কুশনটাকে ভালো করে রেডি করে তাড়াতাড়ি ওটার মধ্যেই রেডি হয়ে হয়তো মেকআপ রুমেই চান করে পরের শটটা দিতে গেছি। তো ওই সংগ্রামটা করেছি, আজকে তো সময় অনেক বদলে গেছে, অনেক অন্যরকম হয়ে গেছে, তখন একটা পরিবারের মতো ছিল, তখন একটা মনে হয়েছিল যে না এই কাজটা তো মানে এটা আমার কমিটমেন্ট, এটা আমাকে শেষ করে দিতে হবে, সে আমি টাকা আসুক আর না আসুক। কিন্তু সেই জায়গাটা থেকে আমি বলবো যে সংগ্রামটা অনেক বড়, তাই না আমি না অনেক ট্রানজিশন দেখেছি, প্রসেনজিতের সঙ্গে জুটিটা যখন ভেঙে গেল তখন একটা খুঁটিও সরে গেল, অনেকগুলো সাপোর্ট সিস্টেম সরে গেল, অনেকে হয়তো মুখও ফেরাতে লাগলেন যে না গ্রুপের থেকেও বড় কথা, তখন যেটা ছিল মানে সেই সময়টা কিছুদিনের জন্য এই হিরো ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি, মানে মেল ডমিনেটেড ইন্ডাস্ট্রি বলা হতো, কিন্তু তারপরে থিংস চেঞ্জড। আমি যখন আমার আমি কিন্তু তখন আমার মতো করে অনেক ভালো ভালো সিনেমা করলাম, যেগুলো কিন্তু হয়তো অনেক মানে মানুষ অনেক বদলানো চেহারা দেখলো ইন্ডাস্ট্রির, যেরকম আমি রাজা সেনের দেবী পক্ষ করলাম, তরুণ মজুমদারের আলো করলাম, তারপরে সুমন মুখোপাধ্যায় চতুরঙ্গ করলাম, হিন্দিতে গিয়ে আমি মাই মেরি পত্নি অর্ব করলাম ভেরি অ্যাহেড অফ টাইম রাজপাল যাদবের সাথে, তারপর আমি আবার একদম সেক্সি গ্ল্যামারাস ছবি করলাম তৃষ্ণা, উইচ ওয়াজ আ হিউজ হিট। এখন কি মনে হয় যে বক্স অফিস সাকসেস হিট থাক, একটা একটা ছবি করি, মিনিংফুল ছবি করি, যেটা সত্যি আমার অ্যাক্ট্রেস হিসেবে নিজেকে প্রকাশ করতে পারবো? অবশ্যই, কারণ আমার মনে হয় যে মানুষ ওই সিনেমাগুলোর মধ্যে দিয়ে আমার চরিত্রগুলোর নাম দিয়ে মানুষ মনে রাখবে আমাকে। আজকে আমি কিন্তু বেঁচে আছি মানুষের মনে, পারমিতার পারমিতা, দহনের রমিতা, চতুরঙ্গের দামিনী আর নিহারিকা, মুক্তধারা প্রাক্তনের সুদীপা, দৃষ্টিকোণের শ্রীমতী, আমার রাজকাহিনীর বেগম জান। রাজকাহিনীতে অ্যাওয়ার্ড পেলে না, ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলে দুঃখ আছে একটু? আচ্ছা, মনে করো তুমি ডিজার্ভিং ক্যান্ডিডেট ছিলে? নিশ্চয়ই, সবসময় এরকম চরিত্র আসে না, সবসময় এই লেভেলের অভিনয় আমি করে নাও উঠতে পারি, যেখানে আমি নিজের গলা ভেঙে চৌচির করে মানে নিজেকে একটা নতুন রূপ দিয়েছিলাম। মানে সৃজিত আমাকে বলেছিল যে তোমার ভেতরে যতটুকু ফেমিনিজম আছে সেটাকে নিংড়ে বার করে নিতে হবে, আবার যখন দরকার ঠিক তখন ঢুকিয়ে দিতে হবে। তো ইট ওয়াজ আ হিউজ ব্যাটল ফর মি টু ডু দ্যাট রোল, বিকজ আমি ওরকম চরিত্র আগে কখনো এক্সপিরিয়েন্সও করিনি, দেখিও নি, জানিও না, আমার কাছে কোনো মানে আমার কাছে কোনো রেফারেন্স ছিল না ওই রকম চরিত্রের। সো মানে ওটা পুরোপুরি মানে লড়াই করে একটা তৈরি করা হয়েছিল চরিত্রটা। না আমাদের আমাদের কাছে সুখের খবর যে প্রসেনজিৎ ঋতুপর্ণার জুটি না হলেও তার একসাথে অভিনয় করছে। হ্যাঁ, সেটা আমার মনে হয় সেটা বাংলা ছবির জন্য নিশ্চয়ই একটা ভালো খবর। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে তোমার প্রেম ছিল? মানুষ বলে, তুমি? আমি বলি না। কোনোই কি ভালোবাসা ছিল না দুজনের মধ্যে? না, ভালোবাসা তো নিশ্চয়ই ছিল, ভালোবাসা কেন থাকবে না? একটা মানুষের সাথে 24/7 যখন মানুষ কাজ করে, 48টা ছবি আমরা করেছি এখনো অবধি, তো ভালোবাসার, দেখো ভালোবাসাটা কী ভালোবাসা সেটা তো মানুষ জানে না, মানুষ তাদের মতো করে বানিয়ে নেয় তাদের পারসেপশন। তোমরা কীভাবে বানিয়েছিলে ভালোবাসাটা? আমাদের ভালোবাসাটা সেটা পর্দাতেই দেখেছো। পর্দার ভালোবাসা তো নকল ভালোবাসা, 24/7 যে বললে সেই ভালোবাসাটা কি? পর্দার বাইরে, ক্যামেরার বাইরে, মেকআপটা মুছে, মেকআপটা মুছে 24/7-এ নিশ্চয়ই আমাদের দুজনের একটা নির্ভরতা ছিল একে অপরের প্রতি, যে আমাদের কাজটাকে আমরা আরো ভালো জায়গায় নিয়ে যাব, একটা সক্ষমতা তো ছিলই। সেটা তো প্রফেশনাল কথা বলছো, সক্ষমতা প্রফেশনাল কথা না, এভারেজ আর কি সিনেমা গোয়িং বাঙালি তাদের এই সাবজেক্টে নিয়ে যথেষ্ট ইন্টারেস্ট আছে যে প্রসেনজিৎ ঋতুপর্ণের কি সত্যি প্রেম ছিল, ইট ওয়াজ জাস্ট আ ভেরি ওয়ার্কিং এন্ড আ নাইস প্রফেশনাল রিলেশনশিপ। তো তুমি যেটা বললে আমি কিন্তু একটু একটু অনেকগুলোই টাচ করলে। হ্যাঁ করলাম তো, কিন্তু আমি আমি যেটা জানতে চাইছি যে ভালোবাসা বলতে আমরা যা বলি প্রেম বলতে যা বুঝি, একটা নারী একটা পুরুষ তার মধ্যে কি দুজনের মধ্যে কি প্রেম ছিল না ছিল না? আমার মনে হয় সেটা মিস্ট্রি থাক,
কিছু কিছু জিনিস মিস্ট্রির মধ্যেই মানুষ খুঁজে বেড়াক। আমি চাই এই প্রশ্নটা জেনারেশনস টু কাম হাতড়ে যাক যে সত্যি ওদের মধ্যে কী ছিল। এখন একটা সারা বিশ্বজুড়ে একটা আন্দোলন চলছে মিটু, মিটু সেটা আমাদের মিডিয়াতেও ঘটনাচক্রে আছড়ে পড়েছে, উইচ ইজ গুড। আমি মনে করি এটা হওয়ার দরকার ছিল। টলিউডে কি মিটু সিন্ড্রোম আছে না এটা মুক্ত? যেটা যারা সেটা যারা ফেস করেছে তারাই বলতে পারবে। সিন্ড্রোম নিশ্চয়ই কখনো কখনো নিশ্চয়ই হয়তো কেউ ফেস করেছে, সেটা তারা যারা বেরিয়ে আসবে এই ব্যাপারে, যারা ভোকাল হবে এটার ব্যাপারে, তো দে উইল সে। আমার মনে হয় এটা একটা যখন অপরচুনিটি দেওয়া হয়েছে এই ধরনের একটা রেভিলেশন করার, তো সেখানে যদি যারা সাফার করেছে তাদের কাছে নিশ্চয়ই এটা। বোম্বেতে কিন্তু অনেকেই সরব হচ্ছেন একে একে টুইটার বা সোশ্যাল মিডিয়ায়, বোম্বে কম্পিটিশনটা আরও বেশি, বোম্বের আরও অনেক রকম মানে কাউকে টেনে নামানোর ইয়েটাও অনেক বেশি, মানে ওখানে অনেক অনেক বেশি মানে মানুষের ভেঞ্জেন্সটাও অনেক সময় থাকে, কারণ বোম্বের কম্পিটিশন বেশি, অনেক সময় অনেকে হয়তো অনেক সাফার করে গেছে এটার জন্য, তো তারা এখন ভাবছে যে এটাকে যদি। তুমি বলতে চাও টলিউডে সেরকম কেউ সাফার করে না যার জন্য বাইরেও আসছে না? আমি সেটা জানি না, নিশ্চয়ই যারা সাফার করবে নিশ্চয়ই অনেকেই তো করেছে কিছু না কিছু, সেরকমভাবে হয়তো হয়নি। আরেকটা যে যেটা বোম্বেতেও খুব ভালোভাবে প্রতিষ্ঠিত হয়েছে আন্দোলন, যে ইকুয়াল পেমেন্ট, এমনও তো অনেক ছবি করেছো ঋতুপর্ণা তুমি যেটা তোমার অভিনয়ের দক্ষতায় সেটা টেনে নিয়ে গেছো, সেখানে হিরো হয়তো ইজ বিকাম ইনসিগনিফিকেন্ট। তো টলিউডে কি সেই বৈষম্যটা এখনও আছে না? ইটস স্টিল রুলড বাই দ্য মেল ডমিনেটেড ফিল্ম ডাম। অ্যাক্ট্রেসরা কি টলিউডে এখনও সেই জায়গায় পৌঁছেছেন টু কমান্ড বেটার পে দ্যান মেল অ্যাক্টার্স? ইয়া অফকোর্স, আই থিঙ্ক তার কি পৌঁছেছে? নিশ্চয়ই। তো তুমি যেটা বলছো ঋতুপর্ণ সেনগুপ্ত ছাড়া এতদিন কাজ করে সেই কমান্ড নেওয়ার মতন হিরোইন এখন কোথায়? তোমার কথা যদি আমি ধরি, আজকে মিমি বা নুসরত কি আজকে দেব বা জিতের থেকে বেশি পে? কারণ তাদের কাছে আর কি দেব বা জিতের একটা হিরোইন তো হবে তারাই, তারা কি সেই ইয়ে পে কমান্ড করতে পারছে? না মনে হয় না, আমি তো জানি না প্রডিউসারের সাথে তাদের কি মানে আন্ডারস্ট্যান্ডিং আছে, আই রিয়েলি ডোন্ট নো, বাট আই ডোন্ট থিঙ্ক, বিকজ দেব আর জিৎ যাদের কথা মানে বলছো তারা তো অনেক বেশি ডমিনেন্ট থাকে ছবিতে, মানে মানে হিরোইন্স আর অফেন ইউজ অ্যাজ মানে সেইভাবে তো হিরোইনদের রোলসগুলো এচ আউট করা হয় না ওরকম কমার্শিয়াল ফিল্মে, ইটস অ্যাবাউট দ্য হিরো, ইটস মোস্টলি অ্যাবাউট দ্য হিরো। আমার মনে হয় হিরোরও অনেক বেশি ডেটস লাগে, অনেক বেশি ইনভলভমেন্ট লাগে সেখানে, মানে যদি সো কল্ড এই ধরনের কমার্শিয়াল ফিল্ম। তার মানে এখনও এখনও টলিউডে যে ছবিগুলো হচ্ছে সেগুলো হিরো সেন্ট্রিক গল্প? অবশ্যই অবশ্যই, মানে যেগুলো মানে মানে যেগুলো সো কল্ড কমার্শিয়াল ভেঞ্চার আর কি, একদম সেগুলো হিরোর ওরিয়েন্ট, হিরোর জায়গাটা তো নিশ্চয়ই বেশি থাকে, আমার তো তাই মনে হয়। তুমি একটা টেলিভিশনে একটা ভেঞ্চার করেছিলে হোম মিনিস্টার বৌমা বোধ হয়, টেলিভিশন আর রিস্ক নেবে না বোধহয়, এটা তো ইট বম্বড ইন দ্য অফিস বক্স অফিস। না অ্যাকচুয়ালি দেখো ইট স্টার্টেড অফ ওয়েল, মানে আমার সেটা ওরা মানে ডিজাইনিং অফ দ্য শোর আমি জানি না, এটা ইটস নট অ্যাবাউট মি, আই ডোন্ট থিঙ্ক ইটস অ্যাবাউট মি। একটা শোর অনেকগুলো অ্যাসপেক্ট থাকে যেটা শোটাকে নিয়ে যায় এগিয়ে, তো আমাকে যখন বলা হয়েছিল যেভাবে চলছিল জিনিসটা ওয়াজ গুড, আমি জানি না দে হ্যাড সাম ইন্টারনাল থিং গোয়িং অন, তো সেই জন্য। আর আমি অবশ্য খুব একটা কমফোর্টেবল নই, মানে আমি খুব একটা যে টেলিভিশনে সবসময় করার জন্য, রচনা ব্যানার্জি কিন্তু মানিয়ে নিয়েছেন নিজেকে করার জন্য, রচনা ইজ ভেরি গুড, সেটাই বলছেন, শি ইজ ভেরি গুড ইন টেলিভিশন। এবার একটা আমি র্যাপিড ফায়ার রাউন্ড করব। আরে বাবা কেন, ইজি কোশ্চেনস বলো, আগের মতন কাটিয়ে পাশ কাটিয়ে বেরিয়ে যেতে পারবেন। অপর্ণা সেন না ঋতুপর্ণ ঘোষ? অপর্ণা সেন না ঋতুপর্ণ ঘোষ? কোয়েশ্চেন ঋতুদা, 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 কারণ ঋতুদা ইন্ট্রোডিউস মি টু নিউ কাইন্ড অফ সিনেমা। তোমাকে যদি পছন্দ করতে বলা হয় যে পরের ছবিটা এর সঙ্গে করবে, কার সঙ্গে করবে, সৃজিত না শিবপ্রসাদ? প্রেফারেন্স থাকে না, এই সঙ্গে আমি করতে চাই না, আমাকে সেরকম মানে তখন আমি চরিত্র দুটো ইয়ে করব, ইভ্যালুয়েশন করব, যে যদি ধরো আমাকে অফার দেওয়া হয়
তুমি বড় বেশি ডিপ্লোম্যাটিক আনসার না, আমাকে তো করতেই হবে, কারণ আমার দুজনই দুজনের সাথে প্রিয় দেওয়া হচ্ছে না তোমাকে, দুজনের মধ্যে একজনকে তোমায় বাঁচতে বলা হচ্ছে, প্রিয় পরিচালক দুজন। ঠিক আছে, বক্স অফিস না অ্যাওয়ার্ড কোনটার প্রতি তোমার ঝোঁক বেশি? বক্স অফিস সাফল্য, এটা ন্যাশনাল অ্যাওয়ার্ড, ন্যাশনাল অ্যাওয়ার্ড। যিশু নাবির, কার পোটেনশিয়াল সব থেকে বেশি? দুজনেই খুব ভালো কাজ করছে এখন, কারটা বলবো? খুব ভালো। কজন নায়িকার নাম বলছি, অভিনয়ের মাপকাঠিতে তুমি তাদের এক থেকে তিন সাজাও, মিমি, নুসরাত, রুকমিনী। 1-3 ইন অর্ডার অফ প্রেফারেন্স অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস। মিমি, রুকমিনী, নুসরাত। মিমি, রুকমিনী, নুসরাত, তোমার পছন্দ অনুযায়ী এই পরিচালকদের সাজাও, অনিরুদ্ধ, সৃজিৎ, কৌশিক, শিবপ্রসাদ। শিবপ্রসাদ, সৃজিৎ, কৌশিক দা, অনিরুদ্ধ। অনিরুদ্ধ। নাচ নাকি ছবি আঁকা, তোমার অভিনয় বাদে কোনটা বেশি প্যাশনেট? নাচ। তুমি কিভাবে নিজেকে এমন একটা ছাপ রাখতে চাও যেটা তোমার পরবর্তী প্রজন্ম তোমাকে মনে রাখবে, সফল মা, সফল উদ্যোগপতি, না একজন সফল নায়িকা? থ্রি কম্বাইন্ড। তো তুমি তুমি ওই যে বললাম 5 বছর পরে তুমি আমাকে কিভাবে দেখতে চাও, তুমি ভারতবর্ষে এই সব কম্বিনেশন আমি দেখতে চাই। তুমি ফরেন অফিসে জয়েন করো অভিনয় ছেড়ে, তোমার অনেক বেশি ফিউচার এখানে, অনেক বেশি ডিপ্লোম্যাটিক আনসার প্রেস কনফারেন্সে দিতে পারবে। একটু ডিফিকাল্ট কোশ্চেন হলে ঋতুপর্ণা ভাবতে শুরু করছে, কিন্তু কি করব, তুমি আমাকে এমন একটা ট্র্যাপে ফেলে দিচ্ছ। 2019 ইলেকশন আসছে, বিজেপি থেকে তোমায় টিকিট দিতে চায়, তৃণমূল থেকে তোমায় টিকিট দিতে চায়, কোন টিকিটে দাঁড়াবে? আমরা তো জানি তোমাকে দুটো পার্টি থেকেই তোমার প্রতি একটা একটা ইন্টারেস্ট আছে, বিজেপির এবং তৃণমূলের। জানি না আমি সেটা, তবে আমি আমার জীবনের মানে জীবনের পলিটিক্সই হ্যান্ডেল করতে পারি না, তো আমি রাজ্যের পলিটিক্স, জীবনের পলিটিক্স আছে মানে যতটুকু। ধরো মমতা ব্যানার্জি তোমাকে ফোন করলেন একদিন, বললেন ঋতুপর্ণা সামনে ইলেকশন, তুমি এই কনস্টিটিউয়েন্সি থেকে দাঁড়াও, কী করবে? তুমি এত ডিফিকাল্ট কেন প্রশ্ন করো আমাকে? অ্যাকচুয়ালি মমতা ব্যানার্জি মানে আমাদের প্রিয় দিদি, আমি দিদিকে খুব ভালোবাসি এবং দিদিও আমাকে খুব ভালোবাসেন এবং দিদি আমাকে বোঝেনও, তো দিদি নিশ্চয়ই আমার সমস্যাটা বুঝবেন যে আই এম নট কাট আউট ফর পলিটিক্স, আই থিঙ্ক শি উইল আন্ডারস্ট্যান্ড। আজকের এই ডিপ্লোম্যাটিক এক্সচেঞ্জ এখানে শেষ হল। থ্যাংক ইউ ফর কামিং। থ্যাংক ইউ অভিনন্দন।